नमस्कार বন্ধুরা, মিঠুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটি বা মটরশুঁটির হালুয়া। আমরা সাধারণত গাজরের হালুয়াই বেশি খেয়ে থাকি, তবে এই মটরশুঁটির হালুয়াও কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। খুবই কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েই এই সুস্বাদু কড়াইশুঁটির হালুয়াটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিন এই হালুয়া আপনারা কিভাবে বানাবেন। মটরশুঁটি বা কড়াইশুঁটি হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ফ্রেশ ছাড়িয়ে নেওয়া মটর। মটরশুঁটিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই মটরশুঁটিগুলোকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানানোর সময় কোনো রকম জলের ব্যবহার করলে হবে না। দেখুন, জলের ব্যবহার না করেই কড়াইশুঁটিগুলোকে এই রকম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। যেহেতু এটা হালুয়া, তাই চেষ্টা করবেন রান্নাটা যেন ঘিতেই করা হয়, তবেই হালুয়ার স্বাদ ভালো হবে। ঘিটাকে এইভাবে একটু ফ্রাইং প্যানের চারপাশে চাড়িয়ে দিতে হবে। ঘি ভালো করে গরম হয়ে যাওয়ার পর বেটে নেওয়া মটরশুঁটিটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। 6 থেকে 7 মিনিট মতো এই কড়াইশুঁটির পেস্টটাকে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো কড়াইশুঁটির পেস্টটাকে ভেজে নেওয়ার পর দেখতে পাবেন কড়াইশুঁটির পেস্টটা টাইট হয়ে গেছে। ঠিক সেই সময়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আরও 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় নিয়ে কড়াইশুঁটিটাকে ভেজে নেব। দেখুন, 6 মিনিট মতো আমি কড়াইশুঁটিটাকে ভেজে নিয়েছি। এবার এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ দুধ। এখানে আমি প্যাকেটের ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়েছি। দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এমনভাবে কড়াইশুঁটির পেস্টটাকে মেশাতে হবে যেন একটুও লাম্পস না থেকে যায়। 1 কাপ পরিমাণ দুধ আমি কড়াইশুঁটির মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আরও 1/2 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। আবারও দুধটাকে কড়াইশুঁটির পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। কড়াইশুঁটির মিশ্রণটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 3টে ছোট এলাচের গুঁড়ো, আর সেই সঙ্গেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন, চিনিটা সেই বুঝে দিয়ে নেবেন। আমি এখানে 3 টেবিল চামচ মতো চিনি দিলাম। এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। মিশ্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হতে থাকে, তাই এটাকে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখতে হবে। মিনিট তিনেক নাড়াচাড়া করার পর এখন মিশ্রণটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার ফলে কড়াইশুঁটির হালুয়ার কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে মিশ্রণটাকে আমি আরও কিছুটা ঘন করে নেব। আপনারা এখন দেখছেন আরও 2 মিনিট পর। 2 মিনিট ধরে ক্রমাগত নাড়াচাড়া করার পর এখন দেখুন মিশ্রণটা আরও কিছুটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মালাই
বা দুধের সর। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে এই মালাইটা দিলে হালুয়ার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এছাড়া এই মালাইয়ের পরিবর্তে চাইলে আপনারা দু চামচ পাউডার দুধও দিতে পারেন, সেটার টেস্টও ভালো হবে। খুব ভালো করে মালাইটাকে আমি এই হালুয়ার সাথে মিশিয়ে নিয়েছি। এখনও এটাকে আমি আরও মিনিট দুয়েক মতো রান্না করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আরও একটু শুকনো হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা গোলাপ জল। গোলাপ জলটাকে হালুয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। কড়াইশুঁটির হালুয়া প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। চাইলে আপনারা এই সময়ও হালুয়াটাকে পরিবেশন করতে পারেন, আবার যদি চান তাহলে আরও একটু শুকনো করে নিয়ে হালুয়াটাকে ঠান্ডা ঠান্ডা বা গরম গরম পরিবেশন করে দিতে পারেন। কড়াইশুঁটির হালুয়া আমাদের একদম তৈরি পরিবেশন করার জন্য। ভীষণই সহজ এই রেসিপিটা, আপনারাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি পরিবেশন করে দেব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। হালুয়াটার ওপর থেকে আমি আরও কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই আপনারাও একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।